নজর রাখবো এসএফআইয়ের মিছিলে। ট্যাপ দুর্নীতির অভিযোগ, যাকে কেন্দ্র করে তোলপাড়, ইতিমধ্যে ধরপাকড় শুরু হয়েছে। আর এবার রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে পথে এসএফআই। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এই মিছিল, যে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সেই মিছিলের ছবি আপনাদের সামনে রাখছি। ট্যাব দুর্নীতির অভিযোগে পথে এসএফআই। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এই মিছিল, এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে এই মিছিল এগিয়ে যাচ্ছে কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এবার রাজ্যের বিরুদ্ধেই পথে নেমে সুর চড়াচ্ছে এসএফআই। পড়াশোনার সিস্টেমটাকে, এই রাজ্যের সরকারি পড়াশোনার ব্যবস্থাটাকে দুর্নীতির মোড়কে মুড়ে দিয়েছে রাজ্যের সরকার। ট্যাবের দুর্নীতি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েতে কয়েক কোটি টাকার দুর্নীতির তথ্য সামনে এসেছে ক্যাগের রিপোর্টে। ম্যাকাউটে 200 কোটি টাকার আর্থিক দুর্নীতি। কী করছে সরকার? শিক্ষামন্ত্রী কী করছে? শিক্ষামন্ত্রীর কাজ কী? শিক্ষামন্ত্রীর কাজ কী? শুধুমাত্র দুর্নীতিতে মদত দেওয়া এবং তৃণমূলের দলীয় তহবিল ভরানো? সরকারি টাকা দলীয় তহবিলে পাচার করে নেওয়ার স্মুথ একটা ওয়ে, সেই ওয়ে আউটটা হলো এই ধরনের প্রকল্পগুলোতে দুর্নীতি ঘটানো। ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে, ট্যাবের টাকা ফেরত দিতে হবে। ট্যাবের টাকা কোথায়? এই প্রশ্ন তুলে আজ এসএফআই এর তরফ থেকে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত একটি মিছিল করা হলো এবং কলেজ স্ট্রিট এই মুহূর্তে রাস্তা অবরোধ করে কুশপুত্তলিকা জ্বালানো হচ্ছে। এবং তারা একটা বিষয় বারবার যেটা দাবি করছেন, যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যে দুর্নীতির অভিযোগ উঠছে বলে তারা বলছেন, তাদের বক্তব্য যে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি ঘটছে, সেখানে দাঁড়িয়ে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং এই লক্ষ্যেই, এই জন্যই বিভিন্ন জায়গায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলো যেন আর না হয় এবং অতি দ্রুত সেগুলো নিয়ে তদন্ত করা হয় এবং যারা দোষী তাদেরকে যেন আইডেন্টিফাই করা হয়। এই দাবি নিয়েই কিন্তু তারা আজকে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এই মিছিল করলেন। ক্যামেরায় সোমেন্দুর সাথে অর্কদীপ্ত, Zee 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।